ঢুকতেই একটা ডায়মন্ডের সেট পছন্দ হলো, মনে করলাম যে এটা নিয়ে নেই কিনা। ব্যাঙ্গেলস খুব পছন্দ, ইয়াররিংও ভালো লাগে, ইয়াররিং ছাড়া তো আসলে ইয়ে না, নোজ পিনও খুব ভালো লাগে। ছোট ছোট উপহার যেমন নোজ পিন, রিং, তারপর ইয়াররিংস, এ ধরনের। ভীষণ ভালো লাগছে, সেই সাথে আমি খুব টায়ার্ড, আজকে সকালে এসেছি আমেরিকা থেকে। ঢুকতেই একটা ডায়মন্ডের সেট পছন্দ হলো, মনে করলাম যে এটা নিয়ে নেই কিনা, তবে দেখা যাক পরে যাব ওই শপে আর কি। অনন্ত ভাইয়া বাসায়, আর যেহেতু এটা সম্পূর্ণ মেয়েদের প্রোগ্রাম, সো এই জন্য উনিও ইনভাইটেড ছিলেন, বাট বললো যেহেতু এটা মেয়েদেরই প্রোগ্রাম জুয়েলারি নিয়ে, সো বেটার তুমিই যাও, তো এই জন্য আমি আসো, বাচ্চাদের সাথে আছে আর কি। বেশ কয়েকদিন পরে এসছি তো বাবুদেরকে সময় দিচ্ছে, আনন্দের ব্যাপার মেয়েদের জন্য, নারী মানেই গহনা, সো ভালো লাগছে, আই ফিল গুড। ব্যাঙ্গেলস খুব পছন্দ, ইয়াররিংও ভালো লাগে, ইয়াররিং ছাড়া তো আসলে ইয়ে না, নোজ পিনও খুব ভালো লাগে। এটা ডিপেন্ড করে, ওকেশন টু ওকেশন ভ্যারি করে আসলে, মানে যখন খুব লাইট গেট আপ থাকবে তখন ছোটো ছোটো গহনাই সুন্দর লাগে, আর যখন গর্জিয়াস বা ওয়েডিংয়ে বা কোনো প্রোগ্রামে যাবো তখন একটু হেভি প্রেফার করি আমি। হ্যাঁ, আমি আবার আসবো, ভালো লেগেছে আমার, আমি আসবো আবার, খুব সুন্দর লেগেছে আসলে, অ্যারেঞ্জমেন্টটাও খুব নাইস। আমার মুড খারাপ হলে বা একটু রাগ করে থাকলে গহনা পেলে আমার মুড ভালো হয়ে যায়, এটা এটা আমার বাবা জানতো, সো এটা একটা সিক্রেট আমি জানিয়ে দিলাম। ছোটোবেলায় আম্মুর থেকে আম্মু যেসব জুয়েলারিগুলো পরতো গোল্ডের, ওগুলো দেখে টার্গেট করে রেখেছি যে বড় হওয়ার পর কোন কোন জুয়েলারিটা আম্মুর থেকে নিব, সেই মুহূর্তে এটাই মনে পড়ছে। অনেক পেয়েছি ছোটো ছোটো উপহার যেমন নোজ পিন, রিং, তারপর ইয়াররিংস, এ ধরনের। আসলে যখন বিয়ে করব তখন যেটা ট্রেন্ড চলবে ওই ধরনের গহনাই পরব। চকলেট দিয়ে, একটা চকলেট দিয়ে, এখন পর্যন্ত কোনো চকলেট পাই নাই। চকলেট 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 ব্যাচেলার পয়েন্টে শিমুল কাবিলাকে তো চকলেট দেবো না, কাবিলাকে মেমোরেবল কিছু যেটা দিলে ওর মনে থাকবে সবসময়, ভালোবাসে দিব, এটা তো পাই। এটা জিজ্ঞেস করতে হয় ভাইয়া, এটা খুবই কমন কোয়েশ্চেন।